জ্বালানি তেলের দাম আরও কমানোর সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন। বলেন, তেলের দাম কম হলে এর ব্যবহার বেশি হতে পারে, ফলে কার্বন নিঃসরণ আরও বাড়বে। কাজেই সরকারের উচ্চ পর্যায় থেকে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া দরকার। দুপুরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে এসব জানান তিনি। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আমাদের চিফ অ্যাডভাইজার এবং অন্যান্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ফাইন্যান্স মিনিস্টার সবাই মিলে ওনারা ডিসিশন নেওয়া উচিত যে আসলে আমরা তেলের দাম কত রাখতে চাই, স্পেশালি ডিজেল। কারণ ডিজেলটাই অ্যাকচুয়ালি পণ্যবাহী জন্য, ট্রাকের জন্য ব্যবহার হয়। আমরা যদি অ্যাকচুয়াল আন্তর্জাতিক বাজারে দামটা রাখতাম তাহলে এটার দাম হয়তো আরো 15 টাকা কমে যেত। হ্যাঁ, কিন্তু এর মধ্যে সরকারের কিছু ট্যাক্স আছে, সেই ট্যাক্সটা সরকার কেন নিচ্ছে সেটা নির্ধারণ করতে হবে।